বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের আলোচনার বিষয় হল আমিন এ কয়াসি এর একটি গুরুত্বপূর্ণ প্রকার ফেল এর আমল সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেল আমলের দিক দিয়ে দু প্রকার ফেলে মারুফ ফেলে মাজহুল ফেলে মারুফ বলতে কি বোঝায় আর ফেলে মাঝহুল বলতে কি বোঝায় ফেলে মারুফের সংজ্ঞা তারা দিয়েছে যে ফেলের ফাইল বা কর্তা জানা থাকে তাকে ফেলে মারুফ বলে তার মানে আমাদেরকে বুঝতে হবে যে ফাইল বা কর্তা জানা থাকবে আপনারা যারা ইংরেজি পড়েছেন তারা অ্যাক্টিভ ভয়েস কথাটা মনে রাখবেন অ্যাক্টিভ ভয়েস কথাটা মনে রাখবেন যে ফেলে মারুফটা ইংরেজির অ্যাক্টিভ ভয়েসের সাথে মিলে যায় তাহলে আমরা এখন ফিরে আসি পড়ায় উদাহরণটা লক্ষ্য করুন দরবা বা জাইদুন দরবা, দর বা জাইদুন আমরান জায়েদ আমরকে প্রহার করল এই প্রহার করা কাজটার কর্তা কে যায়েদ প্রহার করা কাজটার কর্তাকে জায়েদ আর আমরা এখানে জায়েদকে দেখতে পাচ্ছি আমরা জায়েদকে দেখতে পাচ্ছি যে জায়েদ আমরকে প্রহার করল সেজন্য এটি হবে ফেলে মা আরুফ আবার ফেলে মাঝুল কাকে বলে ফেলে মাঝুলের সংজ্ঞা যে ফেলের ফাইল বা কর্তা জানা থাকে না এবং মাফুলে বিহিকে ফায়েলের স্থলাভিষিক্ত করা হয় তাকে ফেলে মাঝুল বলে আমরা তো বুঝলাম যে ফাইল বা কর্তা জানা থাকে না এটা তো বুঝলাম যেমন দড়ি বা জাইদোন জায়দকে প্রহার করা হলো কে প্রহার করলো এটা তো নাই তাই না আর মাফলে বিহিকে ফাইলের স্থলাভিষিক্ত করা হয় এটা আবার কিভাবে বুঝব মাফরোলে বিহি অর্থাৎ সাধারণত চেন মাফলে বিহি চেনার জন্য কি বা কাকে দে দিয়ে ফেলকে প্রশ্ন করতে হয় যদি কর্তা জানা থাকতো তাহলে এমন হতো যে অমক জায়েতকে মেরেছে তখন এই জায়দকে কাকে মেরেছে জায়দকে জায়দ হতো মাফলে বিহি তো যেহেতু ফাইল নাই সেহেতু এই মাফলে বিহি অর্থাৎ এই জায়দটটাই ফাইলের স্থলাভিষিক্ত হয়েছে তাই এই ফেলটা হবে মাঝ মজবুল আর এই ফাইলটা যেটা ফাইলের স্থলাভিষিক্ত হয়েছে এটা হবে কি না এবে ফাইল শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শিখে নেই যে মূলত এর আমেলটা কি হবে এখানে আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ফেলে মারুফ এর প্রকার ফেলে মারুফ কয় প্রকার ফেলে মারুফ হলো দু প্রকার ফেলে লাজেম ফেলে আদ্দি ফেলে লাজিম হল অকর্মক ক্রিয়া আর ফেলে মোতাদ্দে হলো সকর্মক ক্রিয়া অকর্মক আর সকর্মক বলতে কি বোঝায় আপনারা যারা ইংরাজি পড়েছেন তারা বুঝবেন যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব হলো সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্বটা কি অকর্মক ক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা সকর্মক আর অকর্মক সেটা আবার কী জিনিস চলুন আমরা অকর্মক ক্রিয়া দিয়ে শুরু করি যে ফেলে শুধু ফাইল দ্বারা সম্পন্ন হয় যে ফেল অর্থাৎ যে কাজটা শুধু ফাইল দ্বারা সম্পন্ন হয় মাফলে বিহি এর দিকে মুখাপেক্ষি হয় না তাকে ফেলে লাজেম বলে এটা আবার কেমন হলো যেমন ক মা জাইদুন জায়দ দাঁড়ালো এখানে মাফুলে ভিহে আসার কোনো চান্সই নাই যেমন আমরা যদি বলি কে দাঁড়ালো তাহলে আমরা ফাইলটা পেয়ে যাচ্ছি কাকে দাঁড়ালো এভাবে প্রশ্ন করা যায় না তো কাকে দাঁড়ালো যেহেতু প্রশ্ন করা যাচ্ছে না সেহেতু মাফলে ভিও নাই আর মাফলে ভিহির প্রয়োজনও পড়ে না এবার আমরা ফেয়েলে মোতাবাদ্দিরে আসি ফেয়েলে মোতাবাদ্দির সঙ্গে যে ফেল শুধু ফাইল দ্বারা সম্পন্ন হয় না বরং মাফলে বিহি এর দিকে মুখাপেক্ষী হয় তাকে বলে ফেলে মোতা আদি যেমন দরবা জাইদুন আমরন জায়দ আমরকে প্রহার করল জায়দ কাকে প্রহার করল আমরকে প্রহার করল জায়দ প্রহার করল বললে তো সম্পূর্ণরূপে বোঝা যায় না ক্লিয়ারলি এজন্য জাহেদ আমরকে প্রহার করলে বলে দিলে সব দিক থেকে ক্লিয়ার হয়ে যায় স্পষ্ট হয়ে যায় আর এই আমরটা হয় কি মাফলে বিহি দুঃখে তো একটু হিজিপিজি হয়ে গেছে লেখাটা যাই হোক এখন আমরা শিখবো ফেলে মারুফের আমল ফেয়ালে মারুফ চাই লাজেম হোক কিংবা মোতাদ্দি হোক ফায়েলকে রফা দেয় ফায়েলকে কী দিবে রফা দিবে যেমন ক আজ উন যাই দাঁড়ালো এবং ছয় প্রকার এস এমকে নসব দেবে তার মানে ফায়েলকে রফা দেবে এবং ছয় প্রকার এস এমকে নসব দেবে চলুন আমরা দেখে নেই ছয় প্রকার এসএম কী কী مفعول مطلق جمل قام زيد قياما مفعول فيه صمت يوم الجمعة إيه قياما شبه مفعول مطلق الصمت يوم الجمعة إيه يوم الجمعة شبه مفعول فيه মাফলে মা আহু জা আল বার্দু আল জুব্বাতি জুব্বাতি শব্দটা হয়েছে আপনারা বলবেন জুব্বাতি শেষে তো জের দেখতে পাচ্ছি আসলে এই জের ও নসবের একটি এরাবের চিহ্ন চিহ্ন জমা মান্না সালেম হলে নসবের স্থান প্রকাশ করা হয় জের দ্বারা এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সহজে এরাব শিখে কোর্সের ক্লাসগুলো করতে পারেন আর এই মাফল সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে সহজে তার্কিব শিখে কোর্সের ভিতরে মাফল নিয়ে কয়েকটি ক্লাস আছে সেগুলো করতে পারে তো মাফু কম তো ইক্রমান লিজাই দিন দেখতে পাচ্ছেন ইক্রমান শব্দটি মাফু হয়েছে অর্থাৎ সম্মানার্থে কি কারণে সম্মানার্থে দাঁড়ালো তারপরে হাল যা যাই ধর র কিবান র কিবানটা কী হয়েছে হাল হয়েছে হাল সম্পর্কেও আমাদের সহজে তার্কিব শিখে কোর্সের ওখানে ক্লাস আছে আপনারা ডিসক্রিপশানে বক্স যে ওই কোর্সগুলোর ভিতরে ঢুকে ক্লাসগুলো করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তামিজ সম্পর্কেও ক্লাস আছে তামিজ তামিজ এর তার্কিবও আছে আবার বেসিক গ্রামারের ভিতরে তামিজের ক্লাসও আছে যেমন জাইদুল নাফসান এই নাফসান শতটা তামিজ হয়েছে এখন আপনারা বলতে পারেন যে আমি এই ক্লাসে কেন মাফ প্রতিপকার মাফল ব্যাখ্যা করছি না যদি এই ক্লাসে আমি প্রতিপকার মাফল ব্যাখ্যা ব্যাখ্যা করতে যাই তাহলে ক্লাসটি অনেক লম্বা তো হবে সাথে সাথে এ সম্পর্কে এসবগুলো সম্পর্কে আমাদের ক্লাস দেওয়া আছে তার্কিব শিখে করছে সহজে তার্কিব শিখে কর্সের মধ্যে এবং বেসিক আর গ্রামার কোর্সেও এ সম্পর্কে ক্লাস আছে আর কেন কিভাবে এ আর হলো অর্থাৎ আমরা জানলাম যে এটা তো নসব হয় তাহলে কেন জের হইল এই বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত শিখতে চান তাহলে সহজে এ আর আপ কোর্সের ক্লাসগুলো করতে পারেন তো শিক্ষার্থী বন্ধুরা উল্লেখ্য যে মাফ ফেলে মারুফ যদি মোতাদ্দি হয় উপরে ছয় প্রকারের এস এম ছাড়া মাফলে কেউ নসব দেয় যেমন দর পায়ে আম আমর অর্থাৎ এখানে মাফলে বিহি মোতাদ্দি হইলে তো দুঃখিত ফেলে মারুব যদি মোতআ হয় ঠিক সে সময়ই তো মনে করেন মাফলে বিহিটা আমরা পাবো তাছাড়া তো মাফলে বিহি পাওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না কিন্তু মাফলে বিহি না পাইলেও তো এই প্রকারের সিম পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় আর মাফলে বিহি ফেলে মোতাব্দি হলে আসে মাফলে বিহিকে আমরা কি দেব নসব দেব তাহলে আমরা বুঝতে পারলাম ফেলের কারণে অর্থাৎ ফেল মোট এই সাতটা এস এমকে নসব দেয় যদি ফেলটা ফেলে মারুফ হয়ে থাকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ফেলে মাঝরের আমল সম্পর্কে শিখব ফেলে মাঝর না ফাইল হিসাবে মাফরে বিহিকে রফা দেয় এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখিত বাকি ছয় প্রকার এস এমকে নসব দেয় সেই মাফরে বিহিকে মাফুল মালাম ইউসাম্মা ফাইল হো বা নাইবে ফাইল বলা হয় যেমন দুরি বা জঈদ ইউমআ জুম আতি আমল আমিরি দোরবান সাদীদন ফিদারিহি মশদুদ ওল খসাবাতি মজার বিষয় হল যে মোসাল্লা ফাহমা হল্লাহ উনি এই সবগুলোর উদাহরণ একসাথে এনেছেন একটি বাক্যে তো এর মধ্যে মাফলে বিহিটা মূলত না ফাইল হয়ে গেছে এখানে না এবে ফাইল হিসাবে হয়ে কাকে মারা হলো জায়দকে মারা হলো আর না এবে ফাইল হিসাবে হয়ে এটা মাফলে বিহি এর নসবের এরা পরিবর্তন করে রফার এরা গ্রহণ করেছে আবার আমা আমাল আমিরি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাফলে হিতে কি হয়েছে নসব হয়েছে দরবান শাদিদান মাফলে মতলাকে নসব হয়েছে তারপরে মশদুদান মশুদান শব্দটা হাল হয়েছে তা দিবান শব্দটা আবার মাফলে লাহু হয়েছে ওয়াল খসাবাতি এই শব্দটা আবার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ভেঙে ভেঙে অর্থটা দেখে নেই বুড়ি বা পোহার করা হলো জাইদন জায়দকে ইয়াল জুমুহাতি জুমার দিনে আমামাল আমির আমিরের সামনে দরবান বান দেন কঠিন মার মারা হলো ফি ধার হি তার বাড়ির মধ্যে মাস্তুদান বাঁধা অবস্থায় তা দিবান আদব শিক্ষা দেওয়ার জন্য ওয়াল হসা বাথা কিসের সাথে লাকড়ির সাথে এখানে একটা বিষয়ে আমাদেরকে বুঝতে হবে যে এখানে তার নিচে জের দেওয়া হয়েছে আমার মতে তার উপরে জবর হবে হয়তো এটি প্রিন্টিংয়ের সময় হয়তো বা কম্পোজের সময় কোনো মিস্টেক হতে পারে হোসেন প্রায় মা হয়তো ইচ্ছা করে এমনটা দের নাই কারণ আমরা জানি যে যদি ওয়াও কসমের অর্থে আসে তাহলে ওয়াও তার পরবর্তী এসএমকে জ্বর প্রদান করে কিন্তু এখানে আমরা ওয়াবের যে অর্থ পাচ্ছি সেটা মাফলে মাহর দিকে নির্দেশ করে আর মাফলে বাহ হলে এই প্রকার এস এমটা নসবের স্থানে জবর গ্রহণ করে তো যাই হোক যদি আপনাদের কাছে কোনো ভালো ব্যাখ্যা থাকে এর থেকে তাহলে সেটিও আমাদের সাথে শেয়ার করবেন বলে আশা রাখি তো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কাছে আমাদের অনুরোধ এই তামরিনগুলা প্র্যাকটিস করবেন শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ